অসুস্থতাও আল্লাহতালার এক নিয়ামত অসুস্থ হলে আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহতাল্লা স্মরণাপন্ন হই তাই আমরা যখন অসুস্থ হব আমরা সবর করবো সালাতের মাধ্যমে বেশি বেশি আল্লাহর কাছে শিপা চাইবো অসুস্থ হলে আল্লাহ তালা কিন্তু আমাদের গুণগুলোও মাফ করে দেন সুবহান আল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো গতকাল রাত নটার পর থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা কী জন্য যন্ত্রণা হচ্ছিল ঠিক বুঝতেছিলাম না আর কি করব আমি কিছুই বুঝতেছিলাম না ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম কারোর ভিডিও আমি দেখতে পারিনি আমার ভিডিও আমি এডিট করতে পারিনি তো সকালে উঠে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো ফিল করতেছি এখনো একটু ব্যথা আছে তো যাই হোক সকাল সকালে এই যে আমি একটু মজা করে না কফি বানিয়ে নিলাম আর এই মাছগুলো না অনেক কিউর তাই না ভালো তা এদের সাথে একটু খেলা করলাম আর আমি কফি খাচ্ছিলাম আজকে কিন্তু দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি এটা বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে তো তো চলো শুরু করি মাত্র দুইটা ডিম ডিম দিয়ে না রেসিপিটা খুব বানিয়ে নেওয়া যাবে দেখো আমি আগে সিদ্ধ করে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে এই যে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু মিহি কুচি করে নিবা আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি তো ঝালটা যে যেমন খাও সেই বুঝে দিও দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি স্বাদ বুঝে লবণ একটু রিফ্লেক্স দিয়েছে আর দিয়েছে এখানে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া মিলে এক চামচ আর দিয়েছি এখানে রসুন পেস্ট আদা পেস্টটা আমি দিই নাই আদা পেস্টটা দিলে আমার কাছে কেমন একটা গন্ধ লাগে তো যাই দিয়ে আমি একটু আলতো করে না মিশিয়ে নিয়েছি একটু আলতো করে মিশিয়ে নিও হলে ডিমগুলো কিন্তু একেবারে ম্যাশ হয়ে যাবে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও দিতে পারো তো দিয়ে আমি আবার একটু মিশিয়ে দেখো ছোটো ছোটো বল মতো বানিয়ে নিয়েছি তো এখানে আট পিস হয়েছে তো ওটাকে আমি সাইড করে রেখে এই যে আরেকটা বলে আমি একটা ডিম ভেঙে নিই সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব সুন্দর করে তো মিশানো হয়ে গেলে আমি সাইড করে রেখে দেব দিয়ে আমি একটা পাত্র নিয়েছি এখানে আমি যে ব্রেড ক্রাম নিব তো তোমরা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া না হলে পাউরুটির গুঁড়াটাও নিতে পারো তো ওই যে ছোট ছোট বল করেছি না ওখান থেকে এক পিস করে এই যে আমি ডিমের মিশ্রণে চোয়াবো আর এই যে ব্রেড ক্রামে একটু গড়িয়ে নিব তো আমি দুইবার করে কিন্তু এই কোটিংটা করব তোমরা চাইলে একবার করতে পারো তো দুইবার কোটিংটা করলে কি হয় এটা অনেক বেশি না ক্রিস্পি ক্রিস্পি হলেই তো বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে কিন্তু ফ্রোজন করে রাখতে পারো যখনই মন চাইবে তখনই ভেজে বাচ্চাদের দিতে পারো তো চলো এই যে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নিব আমি চুলে আগে থেকে প্যান বসিয়ে পরিবারের মতো তেল দিয়ে এটাকে গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি একে একে এই যে ডিমের বলগুলো না ছেড়ে দিব দিয়ে চুলা রাসটা আমি মিড রেখে না ভেজে নিই ভাজতে না বেশি সময় লাগেনি কিন্তু তিন থেকে চার মিনিটের ভিতরে না ভাজা হয়ে গিয়েছিল তো দেখো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে না এগুলো ভেজে নিয়েছি এর এখন আমি উঠিয়ে তেল ঝরে এগুলোকে পরিবেশন করে নিব দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ এই যে আমি নামিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আমি তো তোমাদের শব্দ শোনাতে পারতেছি না আর বাচ্চারা না অনেক মজা করে খাবে এটা দেখতে তো লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা তো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা অনেক মজা এটা তো আমি নাস্তায় তোমরা এভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারো বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধান নাস্তায় না ঝটপট করে ভেজে দিলে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আলাইকুম